হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শেহারন সিএইচও প্রিপারেশান পার্ট থার্টি থ্রি এখানে একাশি নম্বর কোয়েশ্চনে রয়েছে দেখো ইনফেক্সিয়াস নন সার্ফ ওয়েস্ট ইজ কালেক্টেড ইন ইনফেক্সিয়াস যেগুলি নন সার্ফ ওয়েস্ট সেগুলোকে কোথায় কালেক্ট করা হয় যেহেতু এটা বিএমডব্লু ম্যানেজমেন্ট সেহেতু এখানে সঠিক অ্যানসার হবে বিন বা ইয়েলো প্লাস্টিক যে সমস্ত ইওলো ব্যাগ থাকে সে সমস্ত জায়গায় ইনফেক্সিয়াস এবং নন সার্ফ ওয়েস্টের কালেক্ট করা হয় বিরাশি নম্বর কোশ্চেন সাইডোটক্সিন ড্রাগস আর ডিসকার্টেড ইন ড্যাশ ব্যাগ সাইডোটক্সিন ড্রাগ বা যেগুলো এক্সপায়ার্ড মেডিসিন সেগুলোকে ডিসকার্ড করা হয় ব্যাগ বা বিনে তিরাশি নম্বর কোশ্চেন বেস্ট মেথড অফ ডিসপোজাল অফ হসপিটাল ওয়েস্ট যে সমস্ত হসপিটাল ওয়েস্ট রয়েছে সেগুলো যে কোনো বায়োমেডিক্যালি ব্যাগ থাকুক না কেন যে কোনো বিনে কালেক্ট করা হোক না কেন বেশিরভাগ গেই কীভাবে ডিসকার্ড করা হয় বা সেগুলোকে কীভাবে নষ্ট করা হয় এখানে সঠিক আনসার হবে ইনসিনারেশন বা বার্নিং বেশিরভাগটাকেই পুড়িয়ে ফেলা হয় চুরাশি নম্বর কোয়েশ্চেন রিফিউজেস অলসো নোন অ্যাজ ড্যাস ওয়েস্ট যেগুলোকে আমরা রিফিউজ বলছি বা ওয়েস্ট বলছি পার্টিকুলারলি কোন জিনিসটাকে রিফিউজ বলা হয় সঠিক অ্যান্সার হবে যেগুলো সলিড ওয়েস্ট সেগুলোকে বলা হয় রিফিউজ মেনলি ডোমেস্টিক যেগুলো সলিড ওয়েস্ট সেগুলোকে রিফিউজ বলা হয় পঁচাশি নম্বর কোশ্চেন ইন হসপিটাল ওয়েস্ট হিউম্যান টিস্যু অ্যান্ড বডি পার্টস আর ডিসকার্টেড ইন হসপিটালে কোনো হিউম্যান টিস্যু বা কোনো যদি বডি পার্ট সেগুলো কোনো স্কিন হতে পারে কোনো বাদ দেওয়া অংশ হতে পারে সে সমস্ত প্লাসেন্টা হতে পারে যেমন এ সমস্ত জিনিসগুলোকে কোথায় ডিসকাড করা হয় অবশ্যই যেহেতুগুলো বডি পার্ট বা কন্ট্যামিনেটেড হয়েছে সেগুলোকে এগুলো ইউরোতে ডিসকাড করতে হয় ছিয়াশি নম্বর কোশ্চেন ওয়েস্ট ওয়াটার দ্যাট কন্টেন্ট সলিড অ্যান্ড লিকুইড এক্সক্রেটা ইজ কল্ড যখন কোনো ওয়াটার তার সাথে এক্সক্রেটা মিক্সড থাকবে তখন সেটাকে বলা হয় সোয়েজ এসি জি ই সোয়েজ বলা হয় তখন সাতাশে নম্বর কোশ্চেন ব্লাড ব্যাগস শ্যুড বি ডিসকারটেডিং ব্লাড ব্যাগকে কোথায় ফেলা হয় এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো ইয়েলো ব্যাগ না রেড ব্যাগ কোথায় নষ্ট করা হয় বা কোথায় ডিসকার্ট করা হয় ব্লাড ব্যাগকে অষ্টআশি নম্বর কোশ্চেন পিপিসি কন্টেন পাংচার প্রুফ কন্টেনার যেগুলো রয়েছে মেনলি হোয়াইট কালারের হয়ে থাকে তাতে কী ধরনের বায়োমেডিক্যাল ওয়েস্ট রাখা হয় বা ফেলা হয় যেগুলো যেহেতু পাংচার প্রুফ কন্টেনার এটাকে প্রথমে বলা হয়েছে সেহেতু এখানে সার্ফ ইন্সট্রুমেন্ট যেগুলো রয়েছে নিডিল বা ল্যান্ডসেট যে সমস্ত জিনিসগুলো থাকে নিডিল পিক করার জন্য যেগুলো ইউজ করা হয় সে সমস্ত জিনিসগুলোকে পিপিসি কন্টেনার মধ্যে রাখা হয় এবং অবশ্যই পিপিসি কন্টেনার অন্যান্য যে সমস্ত বিন বা বিভিন্ন যে ইয়েলো রেড ব্যাগ থাকে তার তুলনায় কিন্তু যথেষ্ট মোটা হয় উন নম্বর নম্বর কোশ্চেন মেটালিক বডি পার্টস আর ডিসকার্টেড ইন হুইচ কন্টেনার মেটালিক বডি পার্টস ধরো কারো হার্ড ভেঙেছে তার জায়গায় যেগুলো সাপোর্টিভ আয়রন প্রোভাইড করা হয় বা মেটাল প্রোভাইড করা হয় সেই সমস্ত জিনিসগুলোকে কোথায় ডিসকার্ড করা হয় সঠিক অ্যান্সার হবে ব্লু ব্যাগ বা ব্লু বিন ব্লু যে কন্টেনার থাকে সেখানে বিভিন্ন যে গ্লাস থাকে যেমন বিভিন্ন ভায়েল অ্যাম্পেল বা ভাঙা কাঁচের টুকরো তার সাথে মেটালিক যে বডি পার্টস সেগুলোকে ডিসকার্ড করা হয় নব্বই নম্বর কোশ্চেন আশা স্ট্যান্ডস ফর আশার পুরো নাম বা ফুল ফর্ম কী আশার ফুল ফর্ম অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট এটা কমেন্ট করে লিখে জানাবে কারণ এখানে স্পেলিংটা অনেকের মিস্টেক হয় অনেকের ভুল হয় সেক্ষেত্রে স্পেলিংটা কিছুটা ঘুরিয়ে বা চেঞ্জ করে যদি দেওয়া হয় সেক্ষেত্রে অনেকে কনফিউশানে পড়ে যায় তাই এটার যেটা অ্যাকচুয়াল স্পেলিং সেটা একটু কমেন্টে লিখে জানাতে পারো একানব্বই নম্বর কোশ্চেন আন্ডার আইসিডিএস স্কিম দেয়ার ইজ এন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফর ড্যাশ পপুলেশান আইসিডিএস স্কিমের আন্ডারে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হয় কত পপুলেশান পিছু থাকে সঠিক অ্যান্সার হবে হাজার পপুলেশান আবার বলছি হাজার পপুলেশান নট চিলড্রেন প্রতি হাজারজন পপুলেশান পিছু একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থাকে হাজারজন কখনোই চিলড্রেন নয় বিরানব্বই নম্বর কোশ্চেন দ্য টার্গেট হেলথ ফর অল বাই টু থাউজেন্ড এটা টু হানড্রেড হয়ে গেছে তবে টু থাউজেন্ড এটি ওয়াজ লঞ্চড বাই এটা কে লঞ্চ করেছিল এটা লঞ্চ করেছিল হু হেলথ প্ল্যানিং কমিটি যেগুলো গঠন করা হয়েছিল ইন্ডিয়াতে তার থেকে কিছু কিছু কোশ্চেন আসে একটা বা দুটো কোশ্চেন কিন্তু প্রতিটা ইয়ারেই এই কোয়েশ্চেনটা ধরা হয় সুতরাং এখান থেকে যে সমস্ত সাল সেই সালগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে বা এদের যে বিভিন্ন নাম দেওয়া হয়েছিল সেই নামগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে তিরানব্বই নম্বর কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার ওয়াজ ফার্স্ট ইউজড বাই কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার এই ট্রামটা প্রথম কোন কমিটি ইউজ করেছিল সঠিক অ্যান্সার হবে ভোর কমিটি এবার ভোর কমিটি কবে এস্টাবলিশড হয়েছিল কবে রিপোর্ট জমা দিয়েছিল এর যিনি প্রধান ছিলেন তার নাম কি বা কার কে চেয়ারম্যান ছিলেন এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে প্রতিটা কমিটির আন্ডারেই জেনে রাখতে হবে কবে প্রতিষ্ঠিতা হয়েছিল চেয়ারম্যান কে ছিলেন তার রিপোর্ট কবে সাবমিট হয়েছিল এবং কি রিপোর্ট সাবমিট করেছিল এই জিনিসটা তোমাদেরকে জেনে রাখতে হবে চুরানব্বই নম্বর কোয়েশ্চেন ভোর কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড ইন দ্য ইয়ার ভোর কমিটি কত সালে অ্যাপয়েন্টেড করা হয়েছিল নাইনটিন ফর্টি থ্রি উনিশশো তেতাল্লিশে অ্যাপয়েন্টেড করা হয়েছিল এবং এরা রিপোর্ট সাবমিট করেছিল নাইনটিন ফর্টি সিক্স উনিশশো ছেচল্লিশ সালে আর এর যে চেয়ারম্যান ছিলেন স্যার জোসেফ ভোর বা ভোরে যে এই নামটাই বলো না কেন স্যার জোসেফ ভোর এর চেয়ারম্যান ছিলেন পঁচাশি নম্বর কোয়েশ্চেন হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি এখানে কোশ্চেনটা কিছুটা ঘোরানো রয়েছে ডাইরেক্টলি বলা নেই হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি এর চেয়ারম্যান ছিলেন এ এল মুদালিয়ার যেহেতু এটা মুদালিয়ার কমিটির অপর নাম হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি সেই জন্য এখানে সঠিক অ্যান্সার হবে এ এল মুদালিয়ার ছিয়ানব্বই নম্বর কোশ্চেন অ্যানাদার নেম অফ ভোর কমিটি ভোর কমিটির অপর নাম কী ছিল ভোর কমিটির অপর নাম ছিল হেলথ সার্ভে ডেভেলপমেন্ট কমিটি হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি অপর নাম হচ্ছে ভোর কমিটি সাত নম্বর নম্বর কোশ্চেন অ্যানাদার নেম অফ মুদালিয়ার কমিটি মুদালিয়ার কমিটির অপর নাম কী ছিল আমরা কোশ্চেনেই আগে আলোচনা করেছি কেউ আগের অ্যান্সারটা না দেখে যদি অ্যান্সারটা দিতে পারো সেক্ষেত্রে তোমার ক্রেডিট তুমি কতটা আগে যদি পড়ে থাকো সেক্ষেত্রে অ্যান্সারটা দিতে পারবে মুদালিয়ার কমিটির অপর নাম কী ছিল হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি ভোর অ্যান্ড মুদালিয়া কমিটির নামটা কিছুটা কাছাকাছি একটা ডেভেলপমেন্ট কমিটি একটা প্ল্যানিং কমিটি আটানব্বই নম্বর কোশ্চেন হুইচ কমিটি ইজ অলসো নোন এজ কমিটি অন ইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিসেস কোন কমিটির অপর নাম ছিল কমিটি অন ইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিসেস এটা হবে সঠিক অ্যান্সার জঙ্গলবেলা কমিটি নিরানব্বই নম্বর কোশ্চেন দ্য কনসেপ্ট অফ মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার ওয়াজ গিভেন বাই কনসেপ্ট অফ মাল্টি মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার কোন কমিটি এটা রিকমেন্ড করেছিল বা কার কনসেপ্ট ছিল সঠিক অ্যান্সার হবে সিং কমিটি একশো নম্বর কোয়েশ্চেন হুইচ কমিটি রিকমেন্ডেড দ্যাট বেসিক হেলথ সার্ভিসেস শুড বি প্রোভাইডেড অ্যাট ব্লক লেভেল কোন কমিটি এটা রিকমেন্ড করেছিল যে বেসিক হেলথ সার্ভিসকে ব্লক লেভেলে প্রোভাইড করতে হবে মুখার্জি কমিটি যেটা গঠন করা হয়েছিল তার রেকমেন্ডেশন ছিল বেসিক হেলথ সার্ভিস শুড বি প্রোভাইডেড অ্যাট ব্লক লেভেল প্রাইমারি হেলথ সেন্টার থেকে কিছু কিছু কোশ্চেন ঘুরিয়ে আসে এখানে যে কোশ্চেনগুলি আসতে পারে একদম একশো এক নম্বর যে কোশ্চেনটি সেটা কিন্তু ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপাল মোট পাঁচটা প্রিন্সিপাল ছিল ইকুইটেবল ডিস্ট্রিবিউশন কমিউনিটি পার্টিসিপেশান অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফোকাস অন প্রিভেনশান সেক্টরাল কোঅর্ডিনেশন এই পাঁচটা এখানে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ধরো তোমাকে দেওয়া দেওয়া হলো যে কোনো একটা এখান থেকে প্রিন্সিপাল তুলে দেওয়া হলো বাকি তিনটে অন্যান্য বা ওয়ার্ড কিছু দিয়ে দেওয়া হলো সেক্ষেত্রে তোমাদেরকে খুঁজে বের করতে হবে এর প্রিন্সিপাল কোনটি যে কোনোভাবে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে তাই এই পাঁচটা অবশ্যই মুখস্থ রাখবে ফার্স্ট রেফারেল ইউনিট অ্যাজ পার এনআরএইচএম এম গাইডলাইন ন্যাশনাল রুরাল হেলথ মিশনের গাইডলাইন অনুযায়ী ফার্স্ট রেফারাল ইউনিট কোনটি সঠিক অ্যান্সার হবে সি বা কমিউনিটি হেলথ সেন্টার লাস্ট কোশ্চেন আজকের একশো তিন নম্বর কোশ্চেন পপুলেশান কভারেজ অফ হেলথ সেন্টার বিভিন্ন যে হেলথ সেন্টারগুলি রয়েছে সেগুলি কতজন পপুলেশানকে কভার করে সাব সেন্টার কভার করে প্লেন এরিয়াতে পাঁচ হাজারজন পপুলেশানকে হিলি এরিয়া বা ট্রাইবাল এরিয়াতে তিন হাজারজন পপুলেশানকে কভার করে পিএইচসি প্লেন এরিয়াতে তিরিশ হাজার ট্রাইবাল বা হিলি এরিয়াতে কুড়ি হাজার এবং কমিউনিটি হেলথ সেন্টার এগুলি প্লেন এরিয়াতে এক লাখ কুড়ি হাজার পপুলেশানকে কভার করে এবং হিলি এরিয়াতে বা ট্রাইবাল এরিয়াতে আশি হাজার পপুলেশানকে কভার করে এই সমস্ত কিছু কিছু কমিউনিটি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম নেক্সট আরও যে সমস্ত ন্যাশনাল হেলথ প্রোগ্রাম বা হেলথ মিশনগুলো রয়েছে সেগুলি কবে এস্টাবলিশড হয়েছিল বা তার যে মূল লক্ষ্য ছিল সে সমস্ত নিয়ে আমরা আলোচনা করবো থ্যাংক ইউ